হাস্তেও ওয়াতেই ক্রেমাবাই বেলাইন তংফলামা নকজাকা সার্বরম সাতং ক্রাপনি বগৈ তঙ্ক সন্তনাই লোকর তঙ্কেশেব ক্লাইমানী মাংপ্রি কাসৈ ফেকা অবহাই তঙ্কেশেবনি কাজিনানি বগৈ তঙ্ক সন্তনাই লোকরং কসাং তৈ এবার ঠান্ডা তৈ ইয়াফানি বগৈ লোয়া জীবন হারকা করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন ক্রাকসালো আগরতলা রাধানগর বাসস্টেট অবহাইগেন সাংবথাং ইয়াগো নাহারকা আসালে সাংবথানতৈ অর্গানাইজেশনী তাংফাং সুকান্ত দেশাকা হদানী সামংখ্লাইতানি চয়াবৈন সালবরুম কপারেশন কন্ট্রোল অর্গানাইজেশন সামংখ্লাইতঙ্গ আবনি বগৈন সাতুংনি কারিদানি বগৈ লোকরগ্ন গাহাম গরং তোনার বগৈ তিনিনি ও সাবংবতাং অর্গানাইজেশনের তরফ থেকে আজকের এই আয়োজন যে আমাদের যে অর্গানাইজেশন সেটা বরাবরই মানুষের জন্য ভালো কাজ করে থাকে। যেমন আমাদের অর্গানাইজেশনের কিছু মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা এবং করাপশন ফ্রি ইন্ডিয়া এবং করাপশন ফ্রি ত্রিপুরা গঠন করা। আজকে সেই দাবদাহের মধ্যে আমরা চাইছি যে তৃষ্ণার্ত লোকদের কাছে কিছু পানীয় প্রদান করে ওদের তৃষ্ণা মেটানোর একটা সামান্য চেষ্টা। এই চেষ্টায় আমাদের সবাই যারা অর্গানাইজেশনের যারা সদস্যবৃন্দ আছে ওরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও আমাদের এরকম ধরনের কর্মকাণ্ড চলতে থাকবে, মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকব এবং আমাদের সেই করাপশন কন্ট্রোলের যাতে যে কর্মকাণ্ড আগামী দিনে এগিয়ে যায় তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে ওরা যেন এগিয়ে আসে এবং আমাদের অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়। আচ্ছা, এটা কোথায় আছে? এখন আমাদের অর্গানাইজেশনের অফিস হলো আপনার রাধানগর বাসস্ট্যান্ডে 21 নম্বর রুম বাসস্ট্যান্ডের দোতলায়। না না, এটা কোথায় দেওয়া হচ্ছে জলটা? এখানে রাধানগর বাসস্ট্যান্ড থেকে আমরা আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছি, এখানেই আমাদের মূল অফিস। ঠিক আছে, আপনার নামটা? ধন্যবাদ, আমি সুকান্ত দে, স্টেট সেক্রেটারি।